আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। করোনার এই সময়ে ক্রিকেট এখন অনেকটা কঠিন। বায়ো বাবল আর নানা নিয়ম কারণের বেড়াজালে ক্রিকেটারদের প্রাণ ভরে শ্বাস নেওয়ার সুযোগটাই গিয়েছে কমে। তাই অনেক দলই টানা ব্যস্ততার ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দিচ্ছে ক্রিকেটারদের। তবে কি জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ যাবেন সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ, এর কারণ জানিয়েছেন আব্দুর রাজাক। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। সামনে জিম্বাবুয়ের মাটিতে সিরিজ, ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হতে না হতেই হন্তদন্ত হয়ে ছুটতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের। যেহেতু প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিনিয়রদের বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বিসিবি। মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে নির্বাচক আব্দুর রাজাক ক্রিকেটারদের ছুটির প্রসঙ্গ নিয়ে বলেছেন, অবশ্যই ভাবছি আমরা, সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো এখন বায়ো বাবলে থাকা। যারা জাতীয় দলে রেগুলার তাদের কথা একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন, তারা কতদিন বাইরে থাকে হিসেব করে দেখেন, আসলেই কঠিন। রাজ্জাক আরও যোগ করেছেন, আমরা শুধু পারফরমেন্স দেখতেই চেষ্টা করি, কিন্তু এটাও বিবেচনায় রাখা উচিত যারা ক্রিকেট নিয়ে কথা বলে তাদের এইসব হিসেব করা উচিত। কারণ খুবই স্বাভাবিকভাবে এরকম একটা চিন্তা করা যাচ্ছে যেন ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দেওয়া যায়। আর একটা জিনিস হলো, বোর্ড যদি অনুমোদন দেয় তবে পরিবারকেও সাথে রাখা যেতে পারে। এদিকে আবার জিম্বাবুয়ের মাটিতে যেহেতু খেলা, তাহলে জিম্বাবুয়েকে অপেক্ষাকৃত দুর্বল দল বলাটাও খুবই কঠিন কাজ। এদিকে আব্দুর রাজাক এটাও বলেছেন, এবারের আসন্ন ডিপিএল হতে যাওয়া, আব্দুর রাজাক এটাও বলেছেন ডিপিএল এর যে চলমান রয়েছে সেখানে যদি কোনো ক্রিকেটার ভালো করতে পারে তাদেরকে জিম্বাবুয়ে সিরিজে ডাকা হতে পারে, সেটা হোক ইমরুল কায়েস অথবা মোহাম্মদ আশরাফুল। দর্শক, আমরা চাই মোহাম্মদ আশরাফুল যেন এই ডিপিএলে ভালো পারফরমেন্স করে আবারও জাতীয় দলের জার্সি গায়ে পড়তে পারেন। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।